নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল স্বাগতম। ডিএ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা, ডিএ নিয়ে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে দীপাবলির আগেই ডিএ পাবেন এবং সেই সঙ্গে বেতন পাবেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা, সেই সংক্রান্ত আপডেট উঠে এসছে। তো বন্ধুরা, আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন, লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত এবং বেতন সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। তো বন্ধুরা, আমরা সকলে জানি পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা কেন্দ্রীয়ভাবে ডিএ দাবিতে শহীদ মিনার চত্বরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন, কিন্তু কোনো রকম সুরাহা হচ্ছে না। একদিকে আমরা দেখেছি মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী, রাজ্যপালকে কেন্দ্রীয়ভাবে ডিএ বৃদ্ধি নিয়ে বারংবার চিঠি দেওয়া সত্ত্বেও কোনো রকম কর্ণপাত করেনি রাজ্য সরকার, এবং রাজ্য সরকার যুক্তি খাড়া করেছে কেন্দ্রীয় সরকার আমাদের বকেয়া অর্থ আটকে রেখেছে, যার জন্য আমরা ডিএ দিতে অসমর্থ। এবং সে সঙ্গে তিনি আরও বলেছেন, কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে ডিএটা হচ্ছে বাধ্যতামূলক, রাজ্যের ক্ষেত্রে ডিএটা ঐচ্ছিক বিষয়। কিন্তু এই সমস্ত যুক্তির তর্কে মানতে নারাজ পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা। আরেকদিকে আমরা দেখেছিলাম সরকারি কর্মীদের জয় এনেছিল কলকাতা হাইকোর্ট, যেখানে কলকাতা হাইকোর্টের তরফ থেকে বলা হয়েছিল যে 3 মাসের মধ্যে সমস্ত সরকারি কর্মীদের বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে। সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার এবং সেখানে ডিএ মামলা দাখিল করে, এবং রাজ্য সরকার সুপ্রিম কোর্টের কাছে যুক্তি খাড়া করে যে এই মুহূর্তে বকেয়া ডিএ দিতে গেলে রাজ্যের কোষাগার টান পড়বে, যার জন্য রাজ্যের অচল হয়ে পড়বে, এমনটাই যুক্তি খাড়া করেছেন। কিন্তু দুঃখের বিষয় হলো, ডিএ মামলার শুনানি দিনের পর দিন পিছিয়ে যাচ্ছে, এতে হতাশ হয়ে পড়ছেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা। কিন্তু দীপাবলির আগেই উঠে এলো বিরাট বড় সুখবর। আমরা আগে থেকেই দেখে এসেছিলাম যে লোকসভা ভোটের পরবর্তী সময় থেকে বাংলাকে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে প্রচুর পরিমাণে অর্থ দেওয়া হয়েছে, যার জন্য মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী ডিএ নিয়ে বিভিন্ন সময়ে বৈঠক সেরেছেন, এবং মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রীর কাছ থেকে রাজ্যে অর্থ ভাঙা সম্পর্কে রিপোর্ট পাওয়ার পরই ডিএ নিয়ে নড়েচড়ে বসে রাজ্য সরকার। এবং সেই সঙ্গে এই মুহূর্তে 9 সূত্রমার পর নিউজ পত্রিকা সূত্রমার পর যে আপডেটটি উঠে আসছে, দীপাবলির আগেই পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা বেতন এবং সেই সঙ্গে ডিএ পাবেন, যেটা আপডেট উঠে আসছে। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা এই মুহূর্তে 14% হারে ডিএ পাচ্ছেন। তো বন্ধুরা, এবং দীপাবলির আগেই আরও ডিএ এবং বেতন বৃদ্ধি হবে। তো বন্ধুরা, এই আপডেটটি দেওয়ার ছিল। কেমন লাগলো কমেন্ট করবেন, লাইক করতে ভুলবেন না। ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।